Welcome friends, to another video. আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট যারা স্পেশালি হোম অডিও সিস্টেম তৈরি করবেন সো আজকে ভিডিওতে টোটাল আইডিয়া পেয়ে যাবেন আপনাদের কেমন সাউন্ড সিস্টেম তৈরি করার প্রয়োজন হবে সো এটি জানার আগে আমাদের দুটি বিষয় জানতে হবে একটি হলো 2.0 আর 2.1 সেটআপ আসলে কি 2.0 সেটআপটি হলো একটি স্টেরিও সেটআপ যেখানে দুইটি স্পিকার বা দুইটি কলামে স্পিকার চলে এবং ওই স্পিকারে আপনারা বেস ভোকাল মিড এবং ট্রিবেল সব ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন একটি স্পিকারের মধ্যে আর 2.1 সেটআপ হলো দুইটি স্টেরিও তো থাকবেই বা দুইটি কলাম থাকবে সেখানেও আপনারা বেস পাবেন মিড পাবেন এবং ট্রিবেল পাবেন এবং বেসের জন্য আরেকটি সাবউফারের সাইড থাকবে যেটা থেকে শুধু বেস প্রোডিউস হবে এবং অনেক হাই কোয়ালিটির বেস প্রোডিউস হবে সো আমি ডাইরেক্টলি বলছি যারা হোম অডিও সিস্টেম তৈরি করবেন বা আপনার বাসায় মিউজিক প্লে করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের 2.1 সেটআপ তৈরি করতে হবে না হলে একদমই প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড পাবেন না সো যখন আমরা 2.1 সেটআপ তৈরি করার চিন্তা করি তখন আমাদের মাথায় আসে যে আমাদের একটি অ্যামপ্লিফায়ার লাগবে যেটিতে তিনটি চ্যানেল আছে রাইট লেফট স্টেরিও এবং সাবউফারের একটি আউটপুট সো আমরা সাধারণত এই ধরনের অ্যামপ্লিফায়ার বেশি প্রিফার করে থাকি যেমন 2.1 সেটআপ হিসেবে ZK MT21 ZK TB 21 বা TPA 3116D2 এরকম ধরনের যত 2.1 অ্যামপ্লিফায়ার বোর্ড আছে আমরা এই সব বোর্ড বেশি প্রিফার করে থাকি সো আমি বলবো এই ধরনের বোর্ডগুলো আসলে খুবই ভালো যদি আপনি ছোট ছোট স্পিকার ইউজ করতে চান বা কম পাওয়ারে মিউজিক প্লে করতে চান যেমন সাবউফারের জন্য যদি আপনারা 6 ইঞ্চি অথবা 8 ইঞ্চি স্পিকার ইউজ করেন এবং স্টেরিওর জন্য ছোট ছোট আপনারা 3 ইঞ্চি 4 ইঞ্চি স্পিকার বা 5 ইঞ্চি স্পিকার ইউজ করেন সেক্ষেত্রে এই ধরনের অ্যাম্পলিফায়ার বেস্ট রেজাল্ট পাবেন আপনাদের এক্সট্রা কোনো ঝামেলা করার প্রয়োজন হবে না কিন্তু এরকম ধরনের যত ক্লাস ডি 2.1 অ্যাম্পলিফায়ার বোর্ড আছে এই ধরনের বোর্ডের একটা বড় প্রবলেম হলো সাবউফার এবং মিউজিক কন্ট্রোলার নিয়ে এই ধরনের অ্যাম্পলিফায়ারে আপনি মিউজিকের ভলিউম কমিয়ে দিয়ে যে সাবউফারের বেস বাড়িয়ে দিবেন এটি কিন্তু আপনি একদমই পারবেন না কারণ এখানে মাস্টার ভলিউম থাকে সো আপনি যদি চান সাবউফারের বেস বেশি হবে আর মিউজিকের ভলিউমটা একটু কমিয়ে রাখবেন সেটি কিন্তু একদমই পসিবল না এই ধরনের অ্যাম্পলিফায়ারগুলোতে যদি আপনার বেস বাড়াতে হয় সেক্ষেত্রে আপনার মিউজিকের ভলিউমও বাড়াতে হবে এটি ন্যাচারাল এই ধরনের অ্যাম্পলিফায়ারের সাথে যেটা আমি পার্সোনালি একদমই লাইক করি না কারণ নিজের ইচ্ছে মতো বেস এবং মিউজিকের ভলিউম আলাদা আলাদাভাবে কন্ট্রোল করা যায় না এখানে আপনি মিউজিকের ভলিউম বাড়িয়ে দিয়ে বেস কন্ট্রোল করতে পারবেন বা বেস কমিয়ে দিতে পারবেন কিন্তু বেস বাড়িয়ে দিয়ে আপনি মিউজিকের ভলিউমটি কমিয়ে দিতে পারবেন না যারা আসলে হোম ইউজ করবেন বা কম্পিউটারের সাথে খুব একটা লাউড মিউজিক প্লে করবেন না তারা এই ধরনের অ্যাম্পলিফায়ার ইউজ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি অনেক পাওয়ারফুল বেস চান অনেক পাওয়ারফুল সাউন্ড চান সেক্ষেত্রে আমি বলবো এই ধরনের অ্যাম্পলিফায়ার ইউজ করবেন না সো পাওয়ারফুল বেস বা পাওয়ারফুল সাউন্ডের জন্য অবশ্যই আপনাকে এই ধরনের কার অ্যাম্পলিফায়ার ইউজ করতে হবে সাবউফার চালানোর জন্য এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন PA60A একটি অ্যাম্পলিফায়ার আছে যেটি খুবই পাওয়ারফুল বেস প্রোডিউস করে এবং আমার চ্যানেলে অলরেডি কিছু ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন সো যদি আপনি পাওয়ারফুল বেস চান সেক্ষেত্রে আপনার এই ধরনের অ্যাম্পলিফায়ার ইউজ করতে হবে সাবউফারের জন্য এবং শুধু সাবউফার হলেই চলবে না আমাদের স্টেরিও দরকার হবে সো সেক্ষেত্রে আপনি এরকম যে কোনো ছোট অ্যাম্পলিফায়ার যেমন 50+50 ওয়াট বা 100+100 ওয়াটের ক্লাস ডি অ্যাম্পলিফায়ার ইউজ করতে পারেন সেক্ষেত্রে স্টেরিওতেও অনেক ক্লিয়ার সাউন্ড পাবেন এবং আমাদের পাওয়ারফুল বেস প্রোডিউস করার জন্য এরকম ধরনের কার অ্যাম্পলিফায়ার তো থাকবেই আর এখানে অনেক বড় যে অ্যাডভান্টেজটা আছে সেটা আমরা পাই হলো দুটি আলাদা আলাদা অ্যাম্পলিফায়ার ইউজ করার ফলে এখানে আপনি চাইলে বেস একদম ফুল করে দিয়ে মিউজিকের ভলিউমটা কমিয়ে দিতে পারবেন আর পাওয়ার সাপ্লাই নিয়েও তেমন কোনো সমস্যা নেই এখানে জাস্ট 12 ভোল্টের একটি SMPS কানেক্ট করে দিলেই আপনি এই দুইটি অ্যাম্পলিফায়ার একসঙ্গে ইউজ করতে পারবেন এবং আশা করি আমি পরের ভিডিওতে এই দুইটি অ্যাম্পলিফায়ার কীভাবে একসঙ্গে কানেক্ট করবেন এই বিষয়ে একটি ভিডিও নিয়ে আসবো সো যদি আপনি অনেক পাওয়ারফুল বেস চান সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই কার অ্যাম্পলিফায়ার ইউজ করতে হবে সাবউফারের জন্য এখানে যেটা দেখতে পাচ্ছেন PA60A এটির সঙ্গে কিন্তু 8 ইঞ্চি অথবা 10 ইঞ্চি সাবউফার খুব ভালো মতো চলে যাবে এবং অনেক পাওয়ারফুল বেস প্রোডিউস করবে আর যদি আপনি 12 ইঞ্চ JBL অথবা পিওনার এরকম ধরনের কোনো স্পিকার ইউজ করতে চান সাবউফারের জন্য সেক্ষেত্রে আমি বলবো PA80D এই অ্যাম্পলিফায়ারটি চুজ করবেন কারণ এটির RMS পাওয়ার অনেক বেশি সো আমি ফাইনালি বলবো যদি আপনার ডিসেন্ট কোয়ালিটির বেস প্রয়োজন হয় এবং একটু ক্লিয়ার সাউন্ডের প্রয়োজন হয় বেশি ঝামেলা আপনি করতে চান না সেক্ষেত্রে আপনি এরকম ধরনের কম্প্যাক্ট যে অ্যাম্পলিফায়ারগুলি পাওয়া যায় 2.1 এগুলো নিতে পারেন জাস্ট স্পিকার কানেক্ট করবেন এবং পাওয়ার দিবেন তাতেই সব রেডি হয়ে যাবে কিন্তু যদি আপনি পাওয়ারফুল বেস চান যদি এক কথায় বলি আপনি ঘর কাঁপানো বা আপনার রুম কাঁপানো বেস চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের এরকম ধরনের কার অ্যাম্পলিফায়ার ইউজ করতে হবে সো আমার নেক্সট ভিডিওতে আমি 2.1 এর জন্য এই দুইটি অ্যাম্পলিফায়ার কানেক্ট করে দেখাবো একসঙ্গে সো ভিডিওটি পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার